নমস্কার বন্ধুরা, আজকে মুনমুনের পৃথিবীতে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি পনির চানা মশলা করব। তার জন্য কী কী নিয়েছি, কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রিও রাখতে পারেন, নাহলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তারপর আমি প্রেশারে ভাপ দিয়ে নিয়েছি, 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। আর নিয়েছি পনির, নিয়েছি জিরে, নিয়েছি জিরের গুঁড়ো, নিয়েছি 1/2 চামচ আদা, নিয়েছি 1 চামচ, 2 কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, আর চানা মশলা নিয়েছি আমি 1 চামচ দেবো এর থেকে। আর ছোলাটা দেখুন, দুটোর থেকে 3টে সিটি দিলেই হবে প্রেশারে। আপনাদের হাতে সময় না থাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, আর সারা রাত্রি রাখতে পারলে খুবই ভালো হয়। আমি এবার কড়াইতে তেল দিচ্ছি, রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু ঘি দেব তেলের মধ্যে অল্প করে, পনিরটা ভাজা করবো তো একটু গন্ধটা ভালো লাগবে, পনির মধ্যে ঢুকবে ঘি, একটু গন্ধটা। আপনারা পছন্দ হলে দেবেন, নাহলে আপনারা সাদা তেল দিয়ে ভাজা করতে পারবেন। পনিরটা গলে গেছে, পনিরগুলো আবার ভাজা করে নেব। পেঁয়াজের ডেটটা কেটে দিলাম, বেশি ভাজা করব না পনিরটা, পেঁয়াজের ডেটটা বাড়িয়ে দিলাম, কড়াই তুলে দেব আর বেশি কিন্তু ভাজা করে নেব। পনিরটা কেমন ভাজা করেছি, পুরো লাল লাল কিন্তু করিনি, একটু তেল দেবো সর্ষের তেল, দারচিনি, লবঙ্গ 2 এলাচ, দেখুন মাঝখান থেকে ফাটিয়ে দেবেন। গোটা চিড়ে ফোড়ন দিলাম, আদা বাড়া নিলাম বাটিতে, জিরের গুঁড়োটা নিলাম, নিয়ে জল দিয়ে গুলে নেব, পেস্ট করে নেব। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারায়ের জন্য, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ ছোটো চামচে, 2 কাঁচা লঙ্কা, টমেটো 1টা ছোটো, মতো মশলা কষিয়ে নেবো। Thank you.
ভোগের পথে দিতে হবে। যখন তেল ফেলে যাচ্ছে তাহলে আমি আটাটা ভালোভাবে কষে দিতে যাতে দোষটা একটু কমিয়ে দেবো। যে চানা মশলাটা ভাব দিয়ে রেখেছিলাম জল দেবো না, আগে তুলে নেবো থেকে থেকে তুলে কষা মশলার মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু ফেলবো না, জলটা পরে দেবো, কাবিচড়টা একটু কষে যাক তারপর জলটা দেবো। এরকম জলটা রেখে দিয়েছি, জলটা পরে দেবো, একটু মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নেব। এবার চামা মশলা দেবো এর মধ্যে, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এক চামচ মতো চানা মশলা দেবো, এই প্যাকেটের দাম কিন্তু বেশি না, 5-6 টাকা দাম। আপনারা না দিলেও দিতে পারেন চানা মশলা, দিয়ে একটু খেতে ভালো লাগে। ভালোটা আমার কথাটা হয়ে গেছে, এবার জলটা দেবো। যে জলটা দিয়ে ভাব দিয়েছিলাম সেই জলটা দিচ্ছি, লাল লাল একটু জল দেবো। আর একটু জল দেবো আমি লাগবে আমার। আর একটু জল দিলাম, একটু ফুটে যাক। এবার পনিরগুলো দিয়ে দেবো, যে পনিরগুলো ভাজা করে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেবো, চিনিও দেবো এর মধ্যে আমি 1.5 চামচ চিনি দিলাম, চামচ তার ছোটো বলে আপনারা মিষ্টিটা বুঝে দেবেন যে যেমন খাবেন। নাড়িয়ে নেব, এই রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না করতে, কারণ কাবলি চানাটা আগের থেকে তো ভাব দেওয়া হয়ে যাচ্ছে। আমি আর বেশি শুকাবো না, কেন আবার টেনে নেবে, একটু লবণ লাগবে আমার, একটু লবণ দেবো, আপনারা চেখে দেখবেন। ঘি দেবো, আপনাকে অনুরোধ করছি পুরো রেসিপিটা পুরো দেখবেন, আপনারা দেখে বাড়িতে করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এটা আমি রুটির সাথে, পরোটার সাথে, নান কুড়ির সাথে খুব ভালো লাগে খেতে। একটু ঘি, ঘি এবার একটু দেবো ওতে, গ্যাসের জোরটা তুলে দিলাম, একটু গরম মশলা দেবো, গরম মশলা, গ্যাসটা অফ করে দিলাম, একটু নাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে তুলে দিচ্ছি।
পনির চানা মশলা আমার রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে করবেন কিন্তু, বারবার বলছি, করে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু বেশি তো লাগে না পনির, 100 পনিরও কিন্তু হয়, আমি কিন্তু 100 পনিরই করেছি। যারা নিরামিষ খান তারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, কিন্তু করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন।